সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের শিখাবো কিভাবে দুই হাত বহরের কাপড় দিয়ে 44 সাইজ বডির জন্য কামিজ কাটিং করতে হয়। তো দর্শক, এখানে 2.5 গজ কাপড় আছে। তো 2.5 গজ কাপড় দিয়ে যে আমি আজকে কামিজটি কাটিং করব, হাতায় কোনো প্রকার জয়েন্ট হবে না। তো দেখেন, এখানে যে কাপড়টা আছে, কাপড়টা আমি কিভাবে ভাঁজ করি আপনারা ভালো করে লক্ষ্য করেন। তো প্রথমে আমাদের কাপড়টা ওপেন করে নিতে হবে। তো দর্শক দেখেন, এখানে আমাদের সিঙ্গেল পাট কাপড়। তো কাপড়টা আমরা কিভাবে ভাঁজ করি ভালো করে লক্ষ্য করেন। তো দর্শক দেখেন, এখানে কিন্তু কাপড়টা আমি ডাবল করে ভাঁজ করে নিছি। তো এখন আমাদের এদিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখেন, 44 ইঞ্চি বডির জন্য আমাদের এদিকে ভাঁজটা দিতে হবে 13 ইঞ্চি পরিমাণে, ঠিক আছে? দর্শক দেখেন, এখানে যে ভাঁজটা আমি দিয়ে নিলাম, এই ভাঁজটা কিন্তু সম্পূর্ণটাই দেওয়া যাবে না। তো দর্শক, 44 ইঞ্চি বডির জন্য আমি এখানে 13 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিলাম। তো আপনাদের যদি বডিটা বেশি হয় তো বেশি করে ভাঁজ দিতে হবে, কম হলে কম করে ভাঁজ দিতে হবে। তো দর্শক, এখন আমি নিচে একটা মার্জিন করে নিব। তো এই মার্জিন থেকে নিচে যে সিলাইটা মুড়িয়ে দেওয়া হয়, এই জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তো দর্শক দেখেন, স্ক্রিনে একটা মাপ দেখা যাচ্ছে আজকে কামিজের মেজারমেন্ট। তো এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের কামিজটি আমি কাটিং করব। তো আজকে কামিজের লম্বাটা দিব আমি 43 ইঞ্চি, ঠিক আছে? এই যে দাগটা যে দিছি দর্শক, এই দাগে থেকে আমাদের এখানে লম্বাটা নিয়ে নিতে হবে। আজকে কামিজের লম্বাটা হবে 43 ইঞ্চি, এখানে 43 ইঞ্চি চিহ্ন করে নিব। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিব। এখানে মার্জিন দুটা সোজা করে দিয়ে নিব। তো দর্শক দেখেন, এভাবে মার্জিন হয়ে গেলে এই দাগে থেকে আমাদের সাইড ফারা মাপটা নিয়ে নিতে হবে। তো এখান থেকে ফিতাটা এইভাবে বসিয়ে সাইড ফারা মাপটা নিয়ে নিব। তো সাইড ফারা মাপটা কামিজের লম্বা অনুযায়ী নিতে হয়। তো আজকে কামিজের লম্বা হিসাবে 43 ইঞ্চি লম্বা, এই জন্য আমি 20.5 ইঞ্চিতে চিহ্নটা দিয়ে নিব। এখানেও দাগ মার্জিনটা সোজাভাবে দিয়ে নিব। তো এখন আমাদের এখানে বডির আর্মহোল বা পেটের মাপটাও আমাদের বের করে নিতে হবে। তো বডির আর্মহোলটা আপনার কত ইঞ্চি দিবেন, যদি একটু লুজ ফিটিং ব্যবহার করে তাহলে এখান থেকে 7 ইঞ্চির 2 পয়েন্ট কম দিতে হবে, আর যদি একটু ফিটিং ব্যবহার করে তাহলে এখানে 6.5 ইঞ্চি দিয়ে নিতে হবে। তো আজকে আমি এখানে 6.5 ইঞ্চি বগলের মাপটা দিয়ে নিতেছি। তো দর্শক, এখন আমাদের এখানে পেটের মাপটা বের করতে হবে। তো পেটের মাপটা বের করার সঠিক যেটা নিয়ম বা সহজ নিয়ম যেটা, এখানে ফিতাটা আপনারা এখানে ধরবেন, ধরার পরে যদি আপনাদের হিসাব করতে সমস্যা হয় তাহলে আপনারা ফিতাটা এইভাবে ডাবল করে ভাঁজ করে এখানে চিহ্ন করে নেবেন। তো দর্শক, এখন আমাদের কি করতে হবে, পুটের মাপ বা শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো আজকে 44 ইঞ্চি বডির জন্য এখানে শোল্ডারের মাপটা আমাদের সেলাই সহ দিতে হবে 7.5 ইঞ্চি, এখানে সেলাই সহ 7.5 ইঞ্চি নিয়ে নিব। তো এখানে দাগটা সোজা করার জন্য এখানেও 7.5 ইঞ্চি ফিতাটা আমাদের এখানে ধরে এখানেও চিহ্নটা দিয়ে নিতে হবে। তো দর্শক, এখন আমাদের এখানে এই দাগটা সোজাভাবে দেওয়ার পরে আমাদের এখানে গলার মাপটা নিয়ে নিতে হবে। তো গলাটা যেহেতু 44 ইঞ্চি বডির জন্য কামিজটি আমি কাটিং করতেছি, তাহলে পাশে কতটুকু নেবেন এবং লম্বা কতটুকু নেবেন এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো দর্শক দেখেন, এখানে যদি আপনারা কাপড় দিয়ে গলা দেন তাহলে একটা, আর যদি বক্রম দিয়ে দেন তাহলে কিন্তু আরেক মাপ দিতে হবে, ঠিক আছে? তো যদি বক্রম দিয়ে দেন তাহলে কিন্তু এখানে নিতে হবে পাশে 2.5 ইঞ্চি নিতে হবে, আর যদি কাপড় দিয়ে গলা দেন তাহলে কিন্তু পাশে নিতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন, আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতেছি এবং গলার লম্বাটা আমি এখান থেকে 5 ইঞ্চি দিয়ে নিতেছি, ঠিক আছে? তো দর্শক, আমরা যদি প্রিন্টের কাপড় দিয়ে কামিজ কাটিং করি তাহলে সামনে পিছনে একই গলা রাখবো, তাহলে কামিজটি দুই পাশে ব্যবহার করা যাবে। তো দেখেন, এই জন্য এখানে আমি পাশে নিছি 2.5 ইঞ্চি, লম্বা নিছি 5 ইঞ্চি। তো এইভাবে এখানে গলার চিহ্নটা বক্সটা করার পরে এখানে আমরা সুন্দর একটু রাউন্ড করে নিব। তো দর্শক দেখেন, সামনে পিছনে যেহেতু একই গলা, এখন আমাদের হাতার বা এখানে বগলের রাউন্ড শেপটা কিভাবে দিতে হবে, হাতায় তালপাট কাটিং করতে হবে কিনা, এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো আপনাদের আমি আস্তে আস্তে বুঝিয়ে দিতেছি, আপনারা ভালো করে সেই পর্যন্ত দেখতে থাকেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন। তো দর্শক, এই পর্যায়ে আমাদের কি করতে হবে, এখানে বডির মাপটা নিতে হবে।
তো এখানে যেহেতু 4 পাট কাপড়, এখানে 44 ইঞ্চি বডি, এই জন্য আমাদের 1/4 অংশ নিতে হবে। তো 44 কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে 11 ইঞ্চি। তো আমি এখানে 11 ইঞ্চিতে চিহ্ন করে নিব। এবং এখানে সেলের জন্য অবশ্যই এক্সট্রা কাপড় নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। তো 44 ইঞ্চি বডি, আজকে কামিজের পেটের মাপটা হবে 40 ইঞ্চি। তো 40 কে আমাদের এখানে 4 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হবে 4/1 অংশ 10 ইঞ্চি। এখানে 10 ইঞ্চি নিয়ে নিব এবং এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিব। তো এখানে হিপের মাপটা, তো এখানে হিপের মাপটা, বডির মাপ এবং হিপের মাপটা আজকে সেম, অর্থাৎ এখানেও আমাদের নিতে হবে 4/1 অংশ 11 ইঞ্চি এবং এই সিলাইয়ের জন্য 1 ইঞ্চি। তো দর্শক, এখানে চিহ্নগুলো হয়ে গেলে আমাদের এরকম শেপ কাট দিয়ে এখানে শেপটা দিয়ে নিতে হবে। তো এখানে যখন বডিটা 40 পার হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের এইভাবে উল্টা শেপ দিয়ে কিন্তু কাটিংটা করতে হয়। তো ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে এখানে শেপটা দিতেছি। তো দর্শক দেখেন, এখানে যে 44 ইঞ্চি বডিতে আমি কাটিং করতেছি এটা কিন্তু সম্পূর্ণটাই পুরাতন কামিজের মাপ। তো পুরাতন কামিজের মাপ নিয়ে 44 ইঞ্চি বডি, সেই হিসাবে আমি এখানে 11 ইঞ্চি নিছি, এখানে 10 ইঞ্চি এবং এখানেও 11 ইঞ্চি। তো আপনারা যদি সঠিকভাবে সহজভাবে কাজ শিখতে চান তাহলে অবশ্যই পুরাতন কামিজের মাপ নিয়ে আপনারা কাটিং গুলো করবেন। আর যদি আপনারা বডি থেকে মাপ নিয়ে কাটিং শিখতে চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এ পর্যায়ে আমি নিচের ঘেরের মাপটা দিয়ে নিব। তো ঘেরটা আপনারা কত ইঞ্চি দিবেন, কতটুকু দিলে পারফেক্ট হবে বা কতটুকু দিতে হবে এটা যদি না জানেন তাহলে তো হবে না। এই জন্য দেখেন ভালো করে আপনারা মনে রাখার চেষ্টা করেন। তো আমি আজকে এখানে দেখেন 12 ইঞ্চি দিয়ে নিতেছি। তো দর্শক, এখানে যদি ঘেরটা যদি সঠিকভাবে বা পারফেক্ট যদি না হয় তাহলে কিন্তু কামিজটা ভালো লাগবে না। তো দেখেন আজকে যে আমি এখানে 12 ইঞ্চি দিয়ে নিলাম, এখানে কিন্তু আরেকটু ভালো বেশি দিলে সবচেয়ে ভালো হয়। তো দেখেন এখানে যদি আমরা 13 ইঞ্চি যদি দিতে পারতাম তাহলে কিন্তু জিনিসটা আরো ভালো হতো। তো দেখেন আজকে যেহেতু 2 হাত ভরের কাপড় তাহলে এখানে আমাদের ইচ্ছা থাকলেও দিতে পারতেছি না, ঠিক আছে। তো যখন আপনারা 3 পিস দিয়ে কামিজ কাটিং করবেন তখন আপনারা 13 ইঞ্চি দিয়ে নেবেন। এখানে যদি আমরা একটু বেশি দেই তাহলে কিন্তু এখানে হাতার কাপড়টা আমাদের বের হবে না, এই জন্য আমি এখানে 12 ইঞ্চি দিয়ে নিতেছি এবং সিলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে নিতেছি। তো দর্শক দেখেন এইভাবে আমাদের মার্ক করা হয়ে গেল। এখন আমাদের এই যে এখানকার যে বগলের শেপটা বা রাউন্ডটা আপনারা কত ইঞ্চি দিবেন এটা বোঝার জন্য ভালো করে লক্ষ্য করেন। দেখেন আমি এই এরকম স্কেল দিয়ে এখানে কোনা কোনি একটা মার্জিন করে নিতেছি। তো যেহেতু দুই পাশে একই গলা, এখন আমাদের এখানে বগলের শেপটা কিভাবে কাটিং করতে হবে বা কতটুকু দিতে হবে, তো এই জন্য জামাটা যেহেতু দুই পাশে ব্যবহার হবে এই জন্য এখান থেকে আমি 1 ইঞ্চিতে চিহ্ন করে নেবো, একদম এই কোনায় থেকে 1 ইঞ্চি। তো এইভাবে চিহ্ন করার পরে এখান থেকে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। তো দর্শক দেখেন এইভাবে চিহ্ন হয়ে গেলে এখানে আমাদের শোল্ডার ডাউন দিতে হবে। তো শোল্ডার ডাউন দেওয়ার জন্য এখানে দেখেন আমি 2টা দাগ দিয়ে নিছি, এই দাগের সাথে এই দাগটা আমরা একটু মিল করে নিব এইভাবে, ঠিক আছে। তো দর্শক, সামনে পিছনে যদি একই গলা হয় তাহলে কিন্তু আমাদের এখানে তালপাট কাটিং করার কোনো প্রয়োজন নেই। তো দর্শক এইভাবে মার্ক হয়ে গেলে নিচে দেখেন আপনারা কামিজে বলেন যে দুই সাইডে ঝুলে যায়, মাঝখানে উঁচু হয়ে থাকে, এই জন্য আপনারা কি করবেন জাস্ট একটু এরকম শেপ কাট দিয়ে একটু এরকম শেপ দিয়ে নেবেন হালকা করে, ঠিক আছে। তো দর্শক দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের মার্ক করা হয়ে গেছে, এখন আমি কাটিং করব। ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে কাটিংটা করি। তো দর্শক দেখেন আজকে কামিজের বডির কিন্তু পার্ট আমি কাটিং করে নিছি, এখন আমাদের হাতা কাটিং করতে হবে। তো হাতাটা আমরা কিভাবে কাটিং করব জয়েন্ট ছাড়া, ভালো করে লক্ষ্য করেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, আপনারা যারা নতুন এখান থেকে আপনারা রাউন্ডটা মাপ দিয়ে নেবেন,
তো রাউন্ডটা আপনারা কিভাবে মাপ দিবেন ভালো করে লক্ষ্য করেন। এখানে দেখেন সিলের জন্য এতটুকু কাপড় চলে যাবে এবং এতটুকু ভিতর দিয়ে কিন্তু আমাদের হাতাটা লাগাইতে হবে। তো এইখান থেকে এই পর্যন্ত মাপটা আমাদের দিয়ে নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত যদি আমি মাপ দেই তাহলে এখানে আসতেছে 9 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি রাউন্ডটা আমাদের মনে রাখতে হবে। তো দর্শক দেখেন এখানে যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমাদের হাতা তৈরি করতে হবে। কামিজে শর্ট হাতা দিব, তার কারণ গরমের দিন এই জন্য শর্ট হাতা চাইছে, এই জন্য আমি শর্ট হাতা দিব। তো এই কাপড় দিয়ে কিন্তু আপনারা থ্রি কোয়ার্টার হাতা দিতে পারবেন, কিন্তু হাতায় জয়েন্ট পড়বে। আর যদি আপনারা জয়েন্ট ছাড়া থ্রি কোয়ার্টার হাতা তৈরি করতে চান তাহলে অবশ্যই হাতার জন্য হাফ গজ কাপড় নিতে হবে। তো দর্শক দেখেন এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা কিভাবে ভাঁজ করব, এই যে এইভাবে এখানে একটা ভাঁজ আমি এইভাবে দিয়ে নিব। তো দর্শক দেখেন এইভাবে কাপড়টা ভাঁজ করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে ছোল্ডারের সিলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে এখানে আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে হাতার লম্বাটা নিতে হবে। তো আজকে কামিজের যে হাতাটা, হাতার লম্বাটা হবে 7 ইঞ্চি পরিমাণ, এখানে 7 ইঞ্চি চিহ্ন করে নিব। এখানে সোজাভাবে দাগ দিয়ে নিব। তো এখান থেকে হাতার রাউন্ডটা দিব, যেহেতু আজকে হাফ হাতা এজন্য এখানে রাউন্ডটা বেশি দেওয়া যাবে না, রাউন্ডটা একটু কম দিব। রাউন্ডটা দিব আমি 15 3 ইঞ্চি। তো যদি থ্রি কোয়ার্টার হাতা কাটিং করেন তখন আপনারা 3 ইঞ্চি দিয়ে নেবেন, ঠিক আছে? তো এইভাবে দাগ দেওয়ার পরে এখানে হাতার মুহুরিটা নিতে হবে। তো হাতার মুহুরিটা আমি নিব এখানে 6.5 ইঞ্চি, অর্থাৎ 13 ইঞ্চি মুখের মাপটা, ঠিক আছে? তো এখানে আমি 6.5 ইঞ্চিতে চিহ্ন করে নিতেছি। সিলের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিব এবং এখান থেকে আমাদের ওইখানে বডির পাড়ে মাপ নিচ্ছি আমি 9 ইঞ্চি পরিমাণ, এইভাবে কোনাকোনি ভাবে 9 ইঞ্চি নিয়ে নিব এবং সিলের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব, ঠিক আছে? এইভাবে সুন্দর করে শেপ দিয়ে নিবেন আপনারা এবং এখান থেকে সুন্দর করে এইভাবে রাউন্ড করে নিবেন। তো এ পর্যায়ে আমি হাতাটা কাটিং করে নিতেছি, ভালো করে লক্ষ্য করেন। তো দর্শক দেখেন আমরা বডিতেও কিন্তু কোনো প্রকার তালপাট কাটিং করে নাই, হাতায় আমরা তালপাট কাটিং করব না, ঠিক আছে? তো দর্শক দেখেন এখানে যে অবশিষ্ট কাপড়টা আছে এটাতে আমাদের গলার পট্টি কাটিং করে নিতে হবে। এখানে দেখেন ডাবল কাপড়, এখানে আমাদের আর একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো এইভাবে ভাঁজ দেওয়ার পরে আমাদের এই বডির পাটটা এটার উপরে এইভাবে রাখতে হবে সুন্দর করে। এই মাপ অনুযায়ী কাটিং করে নিব। তো দর্শক দেখেন একদম সহজ ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার একটু ভালো লাগে, একটু উপকারে আসে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।